Hello viewers, I'm Toki from Freelancer Toki. Tutorial শুরু করার আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আমি শুধুমাত্র তৈরি করছি তাদের জন্য যারা আসলে ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে চায় বা শিখতে চায়, একেবারে যারা নতুন ওনাদের জন্য আসলে আমার এই ভিডিওটি বানানো। আর যারা আসলে অ্যাডভান্স লেভেলের তাদের আসলে আমি মনে করি না যে এই টিউটোরিয়াল তাদের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে যারা আসলে অ্যাডভান্স তাদের সামনে যদি আমার এই ভিডিওটি যায় অবশ্যই এটাকে স্কিপ করবেন, আসলে এই ভিডিওটি আপনাদের জন্য না, যারা আসলে একেবারে লার্নার নিউ কামার ওনাদের জন্য আসলে আমরা আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো ওকে, কথা না বেরিয়ে কাজে চলে যাই। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ফোল্ডার বানাতে হবে। ফোল্ডারের নাম আমি দিলাম jQuery, ওকে। দেন আমি হচ্ছে দুটো ফাইল নিব, একটা হচ্ছে index.html, index.html, ওকে। দেন আরেকটা ফাইল নিব style.css, style.css, ওকে। আরেকটা ফোল্ডার নিব, যে ফোল্ডারটার নাম দিব আমি হচ্ছে js, js mean javascript, ওকে ওকে। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি দুইটা ফাইল নিব, একটা হচ্ছে main.js, main.js, ওকে। আচ্ছা আরেকটা নিব, সেটা হচ্ছে script.js, script, script.js, ওকে। আমাদের ফাইল রেডি, ওকে। আমি এখন ফাইলটাকে আমার কোড এডিটর সাবলাইন টেক্সট যেটাতে আমি ইউজ করছি, ওকে। প্রথমে আমি আমি চলে যাব index.html, এখানে html এর একটা ফরম্যাট আমি নিয়ে নিচ্ছি html5 এর, ওকে। এখানে আমি দিতে পারি jQuery, ওকে jQuery। আমি স্টাইল শিটটাকে লিংক করাই নিচ্ছি style.css, এই যে style.css এইটাকে আমি লিংক করে নিয়েছি, ওকে। আমার কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা টিপ নিই, টিপ ডট, এখানে দিব আমি একটা মেইন বক্স, ওকে, মেইন বক্স, ওকে। এটার মধ্যে আমি একটা ইনপুট নিব, ইনপুট টাইপ দিব বাটন, ওকে। দেন এটার একটা ভ্যালু দিব, ভ্যালু আপাতত হাইট, hit হাইট, ওকে। হাইট, এই যে ভ্যালুটা হাইট দিলাম এই জিনিসটা আমার আউটপুটে শো করবে, ওকে। দেন একটা আইডি দিতে পারি, আইডির নাম আমি দিতে পারি হাইট, ওকে, hit, ওকে। আপাতত এটার কাজ শেষ। এটার ভিতরে আমি আরেকটা ডিপ নিব, ডিপ ডট বক্স, ওকে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইট ইভেন্ট কি করে, jQuery তে হাইট ইভেন্ট কাজ করে, ওকে। আমার HTML কমপ্লিট, CSS চলে যাই, এখানে মার্জিন 0 প্যাডিং 0, আমরা জানি কি জন্য আমরা মার্জিন 0 প্যাডিং 0 দিই, ওকে। আর যদি আমরা জানি বলে আসলে আজকে আমরা jQuery ভিডিওটা দেখছি, তাই তো, ওকে। মার্জিন প্যাডিং, প্যাডিং 0, ওকে ওকে। দেন আমরা হচ্ছে আমাদের যে মেইন বক্স index.html এর মেইন বক্স, আমরা একটু মেইন বক্সের কাজ করে নিই, তাই তো, তাহলে দেখতে ভালো লাগবে, ওকে। যেহেতু আমার ক্লাস সেই জন্য আমি ডট দিয়ে এটিকে অ্যাড করলাম, ওকে। এখানে আমি একটা হোয়াইট দিচ্ছি 400 পিক্সেল, ওকে। দেন হাইট, হাইট আমি 400 পিক্সেল রাখি, 400 পিক্সেল, ওকে। একটা বর্ডার দিই, দেখতে ভালো লাগবে, বর্ডার 2 পিক্সেল সলিড রেড, রেড নো, রেড না, আমি জাস্ট স্কাই ব্লুটা দিই, SKY স্কাই ব্লু, LUE স্কাই ব্লু, ওকে। এবং এটার হচ্ছে একটা, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই
আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যেতে পারে, ইউলে ইউজ করি ওয়াই এল এল ও ডব্লিউ। ওকে এবার দেখি এটার আউটপুটটা একটু কেমন দেখায়। ওপেন ইন ব্রাউজার, ওকে আমি আউটপুটটা পেয়ে গেছি। আচ্ছা আমি যদি এই জিনিসটাকে মাঝখানে নিতে চাই, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমার স্টাইল ডট সিএসএস এ লিখতে হবে মার্জিন অটো। ওকে মার্জিন, মার্জিন অটো, এইউ টিও অটো। ওকে দেখি এবার কি আসে আমার আউটপুট। ওকে মাঝখানে হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে হাইরে ক্লিক করলে, আচ্ছা তার আগে হচ্ছে এখানে ভিতরে আমার একটা কাজ করতে হবে, এই যে বক্স, এই বক্সটা হচ্ছে এই বক্সটাকে আমরা হাইড করব। ওকে তো সেক্ষেত্রে আমি ডট বক্স, সরি, ওকে যেহেতু বক্স আমার ক্লাস, এটাকে ডট দিয়ে এখানে অ্যাড করলাম। বক্সের হচ্ছে আমি একটা হোয়াইট দিই, হোয়াইট আমি 400 পিক্সেল রাখি, 400 পিক্সেল। ওকে 400 পিক্সেল, আমি এটাকে 300 পিক্সেল করি, তাহলে দেখতে ভালো লাগবে। 300 পিক্সেল হোয়াইট, হাইট হাইট হাইটও 300 পিক্সেল। ওকে এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডও রেড ইউজ করি। দেন এখানে আমি একটা মার্জিন ইউজ করি, মার্জিন অটো, দেখি কি হয়। ওকে মার্জিন অটো, ওকে আমার বক্সটা হয়ে গেছে, তাই তো। আচ্ছা আমি চাচ্ছি হাইডে ক্লিক করলে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাকে এখন কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমার স্ক্রিপ্টের কাজ করতে হবে, অর্থাৎ জেএস এর মধ্যে আমার মেইন জেএস এ যেতে হবে। প্রথমে মেইন জেএস এ যাওয়ার পরে আমাকে এখানে একটা মানে এখানে কিছু কোড অ্যাড করতে হবে, সেই জন্য আমি সহজ ভাষায় যেটা করতে পারি সেটা হচ্ছে jquery.com। হ্যাঁ jquery.com চলে গেলাম, চলে যে কোনো কাজ না ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে উপরে যে অপশনটা আসছে ডাউনলোড দ্য কমপ্রেসড প্রোডাকশন jQuery 3.4.1, এখানে একটা ক্লিক করলে এই যে হেভি জিবি অনেকগুলো কোড দিবে, এখানে কোনো করে হাত দেওয়ার দরকার নাই, এখানে কন্ট্রোল এ করব, অল্টার মানে কন্ট্রোল এ করে অল হয়ে গেল, কন্ট্রোল সি করলাম, দেন এই কন্ট্রোল ফাইলটা ও কপি ফাইলটা কন্ট্রোল ভি দিয়ে মেইন ডট জেএস এ পেস্ট করে দিলাম, দিয়ে সুন্দর করে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিতে হবে। এখানে কাজ শেষ। আচ্ছা আমরা যেমন এইচ টি এম এল শুধুমাত্র কোড লিখছি এবং সিএসএস স্টাইল ডট সিএসএস এটাকে আমরা ডিজাইন করি, ঠিক সেরকম মেইন ডট জেএস এ আমি শুধুমাত্র ফাইলটা রাখবো, এ ব্যতীত এর কোনো কাজ নাই এখানে। আর তারপরে আমরা যাবো স্ক্রিপ্ট ডট জেএস, এটাই হচ্ছে মূলত কাজ, অর্থাৎ স্ক্রিপ্ট ডট জেএস এ আমরা এটাকে স্ট্যাক করব বা এটাকে আমার কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এখানে অ্যাড করব। সেক্ষেত্রে প্রথমে আমার শুরু করতে হবে ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, লিখতে হবে ডকুমেন্ট ডকুমেন্ট, ওকে ডকুমেন্ট ডকুমেন্ট, এখানে লিখতে হবে ডট রেডি, আর ই এ ইউ ওয়াই রেডি, আর ই এ ডি ওয়াই রেডি। ওকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে লিখতে হবে ফাংশন, সরি ফাংশন টি আই ও এন ফাংশন, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভিতরে আমরা আমাদের প্রোগ্রামটা লিখবো। তার আগে আমাকে ফুল স্টপ দিতে হবে, আর ফুল স্টপ মানে হচ্ছে সেমিকলন। ওকে এখন প্রশ্ন হচ্ছে যে ফুল স্টপ মানে কেন সেমিকলন, প্রোগ্রামিং এর ভাষায় যেটাই ফুল স্টপ এটাকে আমরা বলি জাস্ট, মানে প্রোগ্রামিং এর ভাষায় যেখানে থামতে হবে সেটাকে আমরা বলি সেমিকলন। ওকে তো আমার এটা লেখা হয়ে গেছে ডলার সাইন ডকুমেন্ট ডট রেডি, এখানে একটা ফাংশন কাজ করবে, কি ফাংশন কাজ করবে, ডলার সাইন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। আচ্ছা আমি কি চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি হাইডে ক্লিক করি তাহলে আমার এই বক্সটা হাইড হয়ে যাবে, তাই তো। ওকে তাহলে আমার হাইট, এই হাইটটাকে খুঁজতে হবে, তো হাইটটা কোথায় আছে, এইচটিএমএল আছে, এইচটিএমএল একটা আইডি আছে হাইট, এই যে হাইট, এই হাইটটাকে কপি করলাম, কপি করে স্ক্রিপ্ট ডট জেএস এ নিয়ে গেলাম, এবং এটা যেহেতু একটা আইডি সেহেতু এটাকে আমাকে হ্যাশ দিয়ে ধরতে হবে, তাই তো। সেক্ষেত্রে আমি কোটেশন দিয়ে নিলাম, কোটেশন ওপেন এবং ক্লোজ, এবং এটাকে হ্যাশ দিলাম, এবং আইডির নামটা এখানে সেট করলাম, এই যে হাইট নামক আইডি, এই যে হাইট নামক আইডিটাকে আমি স্ক্রিপ্ট ডট জেএস অ্যাড করে নিলাম, এখানে ডট এবং এখানে লিখব ক্লিক। ওকে তাহলে হাইটকে ক্লিক করলে এখানে আরেকটা ফাংশন কাজ করবে, এই ফাংশনটা কিরকম, ফাংশন সেম লেখার নিয়ম,
আবার ওপেন ক্লোজ, ওকে। আচ্ছা, এবং এই এই ফাংশনটা এখানে ক্লোজ হবে, ওকে। তাহলে কি ফাংশন কাজ করবে? এখানে আবার ডলার সাইন, কি হাইড করতে চাচ্ছি আমি, যেটা হাইড করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বক্স, এই বক্সটাকে আমি হাইড করব, ওকে। তাহলে আমার বক্সটাকে লিখতে হবে বক্স, কেউ তোমার ক্লাস, এই যে দেখুন বক্সটা হচ্ছে আমার ক্লাস, ক্লাসকে আমরা এখানে অ্যাড করব ডট দিয়ে, দেন বক্স, সরি আমাকে বক্স লিখতে হবে, এই বক্স আমি লিখিয়ে দিলাম, বক্স লেখার পরে এটা ডট এবং এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, এইচ আই ডি হাইড হয়ে যাবে, ওকে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেন এখানে একটা সেমিকোলন। এইবার দেখি কি হয়, কাজ করছে না, কেন কাজ করছে না, কারণটা হচ্ছে আমরা HTML এ এটার কোনো লিংক অ্যাড করিনি বা কোনো সোর্স অ্যাড করিনি, সেক্ষেত্রে আমাকে HTML এ যেতে হবে এবং HTML এ আমাকে স্ক্রিপ্টিং যে লিঙ্কগুলো আছে, ফাইলের লিঙ্কগুলো এবং ফোল্ডারের লিঙ্ক, এগুলো আমাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে অ্যাড করার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে ক্লোজিং বডির ঠিক উপরে বা ঠিক আগে, ওকে। আমরা এখন স্ক্রিপ্ট লোড করব, scriptটি স্ক্রিপ্ট, এখন এখানে স্ক্রিপ্টটা লিখব, প্রথমে লিখব টাইপ, টিওয়াইপি টাইপ দিব, টিএক্সটি টেক্সট স্ল্যাশ জাভা স্ক্রিপ্ট, scriptটি জাভা স্ক্রিপ্ট, ওকে। দেন এই ফাইলটার সোর্স আমার এখানে অ্যাড করতে হবে, src, ওকে। এই যে জেএস, জেএস নামক ফোল্ডার, তার মধ্যে মেইন ডট জেএস, ওকে। এই যে জেএস নামক ফোল্ডারে দেখেন আমি ক্লিক করলে এখানে মেইন ডট জেএস আর একটা আছে স্ক্রিপ্ট ডট জেএস, তো প্রথমে আমি যেটাকে লোড করব সেটা হচ্ছে মেইন ডট জেএস, মেইন ডট জেএস, ওকে। আচ্ছা, এটা আমার একটা স্ক্রিপ্ট আমি এখানে লিঙ্ক আপ করলাম, তারপরে কি আছে আরেকটা আছে সেম, বাট এখানে আছে মেইন না, এখানে আছে স্ক্রিপ্ট, সেম নিয়ম, scri স্ক্রিপ্ট ডট জেএস। এখন দেখি কাজ করে কিনা, ও মাই গড, পুরোটাই কিন্তু হাইড হয়ে যাচ্ছে। এবং আমরা যদি আরেকবার দেখি, এখানে ক্লিক করছি, হাইডে ক্লিক করছি, পুরোটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা একেবারে চোখের পলকে হাইড না হয়ে ধীরে ধীরে হাইড হোক, যেন আমরা সেটাকে আরো ভালোভাবে বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমি স্ক্রিপ্ট ডট জেএস এ গেলাম এবং এখানে আমি সময় উল্লেখ করব, ওকে। এখানে আমি সময়টা লিখব 2000 মিলি সেকেন্ড, মানে 2 সেকেন্ড, ওকে। এবার দেখি কিভাবে কাজ করে, ক্লিক করছি, এই যে দেখুন আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ওকে। আমি যদি একটু টাইমটা একটু বাড়িয়ে দিই যে 4000 মিলি সেকেন্ড, তাহলে কি হয় দেখি, ওকে ওকে আস্তে আস্তে চলে যাচ্ছে, তাই না? তো আজকে আসলে টিউটোরিয়াল এটাই যে কি করে আসলে জিকিউইর হাইট ইভেন্ট কাজ আমরা ইউজ করতে পারি, হাইট ইভেন্টটা ইউজ করতে পারি। আর আগেই বলেছি জিকিউরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনি অবশ্যই কমেন্ট করে আপনার প্রশ্নটা করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, এবং যত দ্রুত সম্ভব আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।